নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি নীলাভ্র চ্যাটার্জি আর আপনারা দেখছেন নীলাভ্র ইয়োগা। বন্ধুরা, আমি অন্য একটি আসন নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। এগুলি হয়তো আগের আসনগুলোর মতো হয়তো অতটা সোজা নয়, কিন্তু হ্যাঁ সোজা। আশা করছি আপনারা এই আসনটি প্র্যাকটিস করার ফলে উপকৃত হবেন। আমি প্রতিবারের মতো এবারও বলে দেবো যে আপনারা আসন প্র্যাকটিস করার আগে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেবেন, তারপরে আপনারা আসন প্র্যাকটিস করা শুরু করবেন। যদি আপনারা ফ্রি হ্যান্ড এক্সারসাইজের ভিডিওটি না দেখে থাকেন, তো নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আগে সেই ভিডিওটি দেখুন, সেগুলো প্র্যাকটিস করুন, তারপরে আপনারা আসন প্র্যাকটিস করবেন। তো আজকে আমি যে আসনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গোমুখ আসন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গোমুখ আসন। তো এই আসনটিও খুবই একটি সহজ আসন। তো আপনারা দেখুন, যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা প্র্যাকটিস করুন এবং এর উপকার পান। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। প্রথমেই আপনাকে সোজা হয়ে বসতে হবে। এরপরে দেখুন, ডান দিকের পাটাকে আমি নিচে রাখলাম আর বাঁ দিকের পাটাকে নিচে ওপরে রাখলাম, দিয়ে এইভাবে মুড়ে বসতে হবে আপনাকে, হাতগুলোকে হাঁটুর ওপরে রেখে। হ্যাঁ, ঠিক এইভাবে আপনাকে বসতে হবে। এবারে একটা আপনারা লক দেখে নিন, যে লকটি আপনাদেরকে করতে হবে, দুটো হাতের মধ্যেখানে এই লকটা করতে হবে। এবারে যে পাটাকে আমি ওপরে রেখেছি ঠিক তার উল্টো হাতটাকে ওপর দিকে যাবে, আর তার উল্টো হাতটা নিচের দিকে গিয়ে ওই লকটি পিঠের পেছনে আপনাকে করে নিতে হবে, দিয়ে সোজা হয়ে বসতে হবে। তাহলেই গোমুখ আসন কমপ্লিট। এবারে এটা যেহেতু দু পায়ের আসন, মানে একটা পা উপরে একটা পা নিচে বা একটা হাত উপরে একটা হাত নিচে, তো এর উল্টোটাও আমাদেরকে করে নিতে হবে। তো প্রথমে দেখুন, ডান পাটাকে আমি নিচে রেখেছিলাম, বাঁ পাটা ওপরে রেখেছিলাম। তো এরপর আমি বাঁ পাটাকে নিচে রাখবো আর ডান পাটাকে ওপরে রাখবো। দেখলেন কীভাবে ভাঁজ করে বসলাম, হাঁটু দুটো সেম রয়েছে। লকটা আরেকবার দেখে নিন, এই যে লকটা। এবারে দেখুন, যেহেতু আমার ডান পাটা ওপরে রয়েছে তাই বাঁ হাতটা ওপর দিকে গেল আর ডান হাতটা নিচের দিকে গিয়ে পিঠের পেছনে ওই লকটি করে নিয়েছি, দিয়ে পিঠটাকে সোজা করে বসে আছি। এটাই হচ্ছে আপনার গোমুখ আসন। তো দেখলেন গোমুখ আসন কতটা সহজ। তো আমরা গোমুখ আসন তো করলাম, তো চলুন এবার জেনে নেওয়া যাক যে গোমুখ আসনের উপকারগুলো কী কী। তো ভিডিওটি পুরো দেখুন। তো বন্ধুরা, দেখলেন আপনারা যে কীভাবে এই সহজ আসনটিকে আমরা করতে পারি এবং এর উপকার আমরা লাভ করতে পারি। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে, এবং বন্ধু বান্ধব এবং পরিচিতদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন ভিডিওটি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তো অবশ্যই ফলো করে নেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটি আসনের সঙ্গে অন্য একটি ভিডিওতে। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ।